আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ভারতবর্ষের প্রথম ফিমেল সুপারস্টার কেন হয়ে উঠেছিলেন শ্রীদেবী, তার কারণ শুধুমাত্র তার অন স্ক্রিন অভিনয় নয়, অফ স্ক্রিন তার ব্যক্তিত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও তাকে করে তুলেছিল বাকিদের থেকে অনেকটাই আলাদা। জাস্ট বিকজ অ্যাজ আ সুপারস্টার, তিনি নিজের পারসোনাকে অন স্ক্রিন সবসময় ধরে রাখতে চেয়েছিলেন। ঠিক সেই কারণেই শ্রীদেবী জি একের পর এক এমন ছবিও রিফিউজ করেছিলেন যেখানে ছিলেন তার অপোজিটে খানস এবং বচ্চন রাও। প্রয়াত অভিনেত্রী শ্রীদেবী জি ফিল্মি ক্যারিয়ারে 300 বেশি ছবি করেছেন। বলিউডের বর্ণময় ক্যারিয়ারে অনেক সিনেমার অফার তিনি ফিরিয়ে দিয়েছেন। অ্যাজ উই অল নো ভেরি ওয়েল যে কখনো তিনি রিফিউজ করেছিলেন স্টিভেন স্পিলবার্গের মতন ডিরেক্টরকেও। তবে আইকনিক চরিত্র হয়ে ওঠার জন্য ডান, বাহুবলি এবং বাগবানের মতন সিনেমাকেও কিন্তু রিফিউজ করেছিলেন শ্রীদেবী জি। এক নজরে আজকের স্পেশাল স্টোরিতে সেরকমই কিছু ছবির কথা আমরা শেয়ার করব আপনার সঙ্গে, যা ব্লকবাস্টার সুপার ডুপার হিট তো হয়েছিল, তবে সেই চরিত্রগুলো মূলত শ্রীদেবী জির কাছেই প্রথম এসেছিল। কারণ ছবির প্রোডাকশন টিম এত টাকা পারিশ্রমিক দিতে তাকে রাজি ছিল না। পরে জানা যায় যে শুধুমাত্র বাহুবলী নয় বরং মোহাম্মতের সিনেমাতেও অমিতাভ বচ্চনের অপোজিটে অভিনয় করার অফার ফিরিয়ে দিয়েছিলেন শ্রীদেবী জি। শোনা যায় যে এই ছবিতে অমিতাভ বচ্চনের লাভ ইন্টারেস্টের চরিত্রটি অফার করা হয়েছিল শ্রীদেবী জিকে, তবে এই চরিত্র তিনি রিফিউজ করেন। পরে সিনেমা থেকে চরিত্রটি সম্পূর্ণ বাদ দেওয়া হয়, শুধুমাত্র শ্রীদেবী জি এই চরিত্রটি রিফিউজ করেন সেই কারণে। শাহরুখ খানের বিখ্যাত সিনেমা ডার, যা তার লাইফ চেঞ্জিং মুভি বলেও অনেকে মনে করেন, সেই ছবিতে কিন্তু অভিনয়ের প্রস্তাবে প্রথমেই রাজি হননি শ্রীদেবী, যে কারণে এই চরিত্রটি পরবর্তীকালে করেন জুহি চাওলা। শোনা যায় যে যশ চোপড়া পার্সোনালি তাকে চেয়েছিলেন এই ছবির জন্য, তবে চরিত্রটি তার বিশেষ একটা পছন্দ হয়নি। একসময় যখন তিনি কামব্যাকের চেষ্টায় একের পর এক স্ক্রিপ্ট এবং স্ক্রিন প্লে শুনে যাচ্ছেন, ঠিক সেই সময় তাকে অফার করা হয় বাগবান। হেমা মালিনীজির চরিত্রটা প্রথমে কিন্তু শ্রীদেবী জিকেই অফার করা হয়েছিল, তবে অন স্ক্রিন সলমান খানের মা হয়ে ফিরতে চাননি তিনি এবং সেই কারণেই এই সিনেমাকে তার কামব্যাক মুভি হিসেবে তিনি একেবারেই উপযুক্ত মনে করেননি। শ্রীদেবীজির জন্যই নাকি মাধুরী দীক্ষিত পেয়েছিলেন ধক ধক গার্লের তকমা, এমনটাই মনে করেন অনেকে। আগে হ্যাঁ বেটা, এই সিনেমাটি মাধুরী দীক্ষিতের অসাধারণ অভিনয় এবং ডান্স নাম্বারের জন্য হয়ে রয়েছে বিখ্যাত। তবে জানেন কি, এই ছবিতে ডিরেক্টরের প্রথম পছন্দ ছিলেন অবশ্যই শ্রীদেবী। তবে ওই সময় ব্যাক টু ব্যাক অনিল কাপুরের সঙ্গে অনেকগুলো ছবিতেই ফ্রিকোয়েন্টলি কাজ করার দৌলতে একই জুটিকে আর রিপিট করতে চাননি শ্রীদেবী, যার ফলে ছবিটা কুইট করেন তিনি এবং পাল্টে যায় মাধুরী দীক্ষিতের ভাগ্য। একসময় আজুবা নামে একটি সিনেমায় অভিনয় করেছিলেন একসঙ্গে ঋষি কাপুর, অমিতাভ বচ্চন এবং ডিম্পল কাপাডিয়া। ছবিটি কিন্তু বক্স অফিসে বেশ প্রচার পেয়েছিল। তবে আজুবায় অমিতাভের অপোজিটে শ্রীদেবীকে চেয়েছিলেন সিনেমার নির্মাতা শশি কাপুর, কিন্তু জল্পনা ছড়িয়ে যায় যে অমিতাভের সমান সমান প্রচার না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছিলেন শ্রীদেবী। সেই কারণেই ওই সিনেমা থেকে তাকে রিপ্লেস করা হয়। পরবর্তীকালে ওই চরিত্রে অভিনয় করেন ডিম্পল কাপাডিয়া। এছাড়াও শোনা যায় ইয়াদে, মহরা, বাজিগর, আয়না কিংবা দিল তো পাগলের মতন ছবির অফারও তার কাছে গিয়েছিল কোনো না কোনো কারণে, বাট শ্রীদেবীজি রিফিউজ করেন এই সব ছবিও। তাই একজন আইকনিক চরিত্র হয়ে ওঠার জন্য শুধুমাত্র অসাধারণ স্ক্রিন প্রেজেন্স নয় বরং শি হ্যাভ সাম গাজ পাওয়ার অ্যাজ ওয়েল, যে কারণে খানস এবং বচ্চনদের অপোজিটেও অসাধারণ কিছু ছবি বারে বারে রিফিউজ করার সাহস দেখিয়েছেন শ্রীদেবীজি। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।